নমিনেশন তো আমাদের একটা ভোট পর্ব একটা অঙ্গ, নমিনেশন আমাদের কালকে করলাম, অফিসিয়ালি কাজ করলাম, করে আবার আজ থেকে আবার যেভাবে প্রচার করি, হ্যাঁ, দিনের দিন যেমন আমাদের রুটিন থাকে সেভাবে প্রোগ্রাম করছি। আজকে এসেছি চাপাটাঙ্গা, এই ওখানে এখানে তেঁতুলতলা, তেঁতুলতলা এই শিব বাবা শিবের ওখানে পুজোর দিয়ে সারাদিন আমরা কি কীভাবে জেপি 3 নম্বরে আমরা প্রচার শুরু করবো, হ্যাঁ, রোড শো করবো, ডোর টু ডোর প্রচার করবো, করে যেমন আমাদের প্রচার হয় সেভাবে আমরা। শুনুন, যে যার পার্টি যেমন সাংগঠনিক ক্ষমতা আছে ওনারা আসবেন, প্রচার করবেন, ঠিক আছে। আমাদেরও এখানে কার্যকর্তারা কাজ করছেন, রাজ্যস্তরের নেতাও আসছেন, এটা তো পার্টি এটা থাকবে, ঠিক আছে। ওনাদের যেমন আসছেন আমাদেরও আসছে, প্রচার চলছে, করছি, কিন্তু যাই আসো না কেন জনগণ বুঝে নিয়েছেন যে জনগণ দেশকে সুরক্ষা রাখার জন্য এবং মাতৃশক্তিকে সুরক্ষা রাখার জন্য, মাতৃশক্তির আত্মমর্যাদা বজায় রাখার জন্য একমাত্র মোদিজি ঠিক আছে, অর্থাৎ যে মোদিজির উপরে ভরসা রাখছেন এবং আশা রাখছেন, সেই হিসাবে মানুষ কিন্তু মানুষের ঢল আসছে এবং মানুষ চাইছেন মোদিজি আসুক। মানুষ যেভাবে আমাদের পাশে সহযোগিতা করছেন বা আসছেন, যেভাবে আমরা প্রোগ্রাম যখন করছি, যখন শো করছি,
দেখছি যেভাবে মানুষ আমাদেরকে উৎসাহিত করছে, আনন্দিত হয়ে আসছেন, হাত মেলাচ্ছেন বা কথাবার্তা বলছেন, ওনাদের দুঃখের কথা বলছেন, দুঃখের কথা একটাই বলছেন যে তৃণমূল সরকারের কাটমানি, তৃণমূল সরকারের দুর্নীতি, মাতৃ জাতির সম্মান পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মন্দিরে বলতে ইচ্ছা নাই, বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন, অতএব এই ঘটনা ঘটছে, অতএব এই সরকার তারা পছন্দ করছে না, তারা চাইছে এমন একটা সরকার আসুক যেটা নিরাপত্তা পাব, একমাত্র সেটা মোদিজি আছেন এবং সুরক্ষিত থাকবো, সুরক্ষিত রাখছেন, হ্যাঁ, এবং মোদিজিকেই ভরসা করছেন, সেই ব্যাপারে আমি সেইটা ধরেই আমি দেখছি যে আমরা নিশ্চিত এখানে আমরা জিতবো, কারণ আমাদের পার্টি এই ধরনের নীতি নিয়ে চলে না, আমাদের পার্টি জনগণের কে নিয়ে চলে, জনগণের যাতে ভালো থাকে এবং যাতে আত্মমর্যাদা পায়, নারী শক্তি যাতে আরও সুবৃদ্ধি ঘটে, সেই দিকে আমরা লক্ষ্য আছি আমাদের। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের বোঘাট বিধানসভার অন্তর্গত দয়াপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে, পদ্মফুল্ল চিহ্নের ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনার আশীর্বাদ করুন।